বুধবার 16তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের ইংরেজি বিষয়ের ভাইবা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শুরু হওয়া মৌখিক পরীক্ষায় 256 জন প্রার্থী অংশগ্রহণ করেন। ভাইবা শেষে প্রার্থীরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দৈনিক শিক্ষা.কমকে। আমি আলমগীর, আমি যশোর জেলা থেকে এসেছি। পরীক্ষায় আমাকে সর্বপ্রথম প্রশ্ন করেছে ডেসক্রাইব ইয়োরসেলফ। আমি ডেসক্রাইব ইয়োরসেলফ করেছি। তারপরে আমাকে প্রশ্ন করছে যে আপনি তো যশোর থেকে এসেছেন, যশোরে কি কোনো বর্ডার লাইন আছে? আমি উত্তর করেছি হ্যাঁ, যশোরে বর্ডার লাইন আছে, বেনাপোল বর্ডার লাইন, নাবারণ বর্ডার লাইন। তারপরে স্যার আমাকে বলছেন যে আপনার আব্বু আম্মু কী করেন? তারপরে আমি বললাম আমার আব্বু আম্মু সম্পর্কে। বলার পরে আমাকে বলছে যে বলেন তো আমরা চার ভাই বোন, তার ইংরেজি কী? আমি বললাম উই আর ফোর সিবলিংস। বলার পরে স্যার বললেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কারণ এই প্রশ্নটার উত্তর অনেকে এইভাবে দেয় যে উই আর ফোর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, কিন্তু আপনি সঠিক দিতে পেরেছেন, তো ঠিক আছে আপনি আসতে পারেন। আমার নাম সালে আহমদ আকুঞ্জি। পরীক্ষায় অনেকগুলো প্রশ্নই করছে, আমাকে প্রথমে নাম জিজ্ঞেস করছে, এরপর বলছে যে আমি বললাম যে আমার নাম সালে আহমদ আকুঞ্জি, যে আকুঞ্জি অর্থ কী ইংলিশে বলছে, আমি বলছি যে আকুঞ্জির অর্থ। এরপর বলছে যে আকুঞ্জি এই যে শব্দটা কোন জায়গা থেকে এসেছে, আমি বললাম যে মেবি ফার্সি। উনি বলছে মেবি বললে তো হবে না, তো ফার্সি। এরপরে বলছে যে হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্সের উত্তর দিলাম। এরপর বলছে কত প্রকার সেন্টেন্সটা, তাও বললাম। উনি আবার এখানে প্রশ্ন করছে যে তিন প্রকারও তো হয়, অ্যাকর্ডিং টু দিয়ে বলছে, তো বললাম। এরপর বলছে যে কোন কলেজ থেকে লেখাপড়া করছেন এগুলা। এরপর বলছে আপনার যে গ্রামার কী, হোয়াট ইজ গ্রামার। পরে বলছে যে ঠিক আছে, ওকে আপনি আসতে পারেন। আমি মৌসুমি রংপুর থেকে আসছি। এই তো নাম, কোথা থেকে অনার্স কমপ্লিট করেছি, তারপর উপজেলা, তারপর হচ্ছে রোমান্টিক পয়েট, ওড, হুইজ দ্য গ্রেটেস্ট ওড রাইটার্স, দেন ক্যারেক্টারিস্টিক, এই আর কি। আমার নাম মোহাম্মদ বেলাল আহমেদ। হ্যাঁ, আমাকে গ্রুপ বার বা সেন্টেন্স থেকে কোয়েশ্চেন করছে, আর কিছু করে নাই, জাস্ট এই লিটারেচার থেকে কোয়েশ্চেন করে নাই, জাস্ট গ্রুপ বার একটা জিগেছে যে পুট অফ, এটার মিনিং কি, আমাদের টেক অফ। আর পরে বলছে যে হোয়াট ইজ সেন্টেন্স, বাট আই উইল ট্রাই টু বেস্ট আনসার, বাট মেবি এটা কমপ্লিট আনসার হয় নাই। আমার নাম মোহাম্মদ মনসুর আলী, এসেছি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট থেকে। প্রশ্ন তো সবগুলো মনে নেই, আমার হবি জিজ্ঞাসা করেছে, আর হচ্ছে আমি বড় হয়ে কী হতে চাই এরকম আর কি। না, ওগুলো থেকে কোনো কোয়েশ্চেন করা হয়নি আমাকে। জি ভাই, আমার নাম রতন মণ্ডল, আমি ঠাকুরগাঁ জেলা থেকে আসছি। প্রশ্ন ভাই আমাকে লিটারেচার এবং গ্রামার দুটা থেকে করছে। প্রথমত আমাকে জানতে চাইছি যে আপনি কোথা থেকে আসেন, কোন জেলা থেকে। তারপরে বললো যে ঠাকুরগাঁ, আমি বললাম ঠাকুরগাঁ থেকে, মানে সব ইংলিশেই কিন্তু। তো বলতেছে ঠাকুরগাঁ কিসের জন্য বিখ্যাত আর কি, তো বললাম কিসের জন্য বিখ্যাত। বিখ্যাত হওয়ার পরে যেটা আমার আর কি রিলেটিভ ছিল ম্যাঙ্গো, তো বললো যে ম্যাঙ্গোর উপরে কিছু বলেন। তো আমি আসলে এখানে একটু তিন চারটা সেন্টেন্স বলে আটকে গেছিলাম। তো এরপরে আর কি চেয়ারম্যান স্যার বলতেছে দ্যাটস অল, তখন বললাম যে আরও আছে স্যার, আসতেছে না, মানে এটা ইংলিশে সব বললাম। তো ওটা বলার পরে আমার ম্যাডাম তখন আর কি প্রশ্ন করা শুরু করলো। ম্যাডাম প্রথমে আমি প্রশ্ন করছে, মানে আমার নামটা ভুল বলছিল, তো ঠিক করে নিয়ে আবার বলতেছে যে আচ্ছা। তো আবার আম বিষয়ে চলে গেলো যে কোন উপজেলায় এবং কত দিনে পুরাতন, মানে গাছটা প্রায় 200 বছরের পুরাতন, এটা বললাম। বলার পরে তখন গ্রামারতে গেলো যে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, তো আমি ওটা উত্তর দিলাম। উত্তর দেওয়ার পরে আমাকে ধরলো যে হাউ নাইস, এটা কোন সেন্টেন্স, এটা বলার পরে এটা ট্রান্সফরমেশন করেন করলাম। তারপরে চলে গেল আমার ইয়াতে লিটারেচার, লিটারেচার থেকে বলতেছে যে ওইখানেও ফল, যে প্রকৃতি এবং ফল নিয়ে একটা কবি আছে, কোন কবি আর কি। তো প্রথমে একটু আসতে ছিল না, পরে আসছে নামটা বললাম। বলার পরে তখন বলতেছে যে ওইখানে কবিতার নামটা কি, তো কবিতার নামটা বললাম। কবিতার নামটা বলতে বলার পর তারপর বলতেছে যে রোমান্টিক এস থেকে একটা কবির নাম বলেন, নামগুলো বললাম। নামগুলো বলার পর তারপরে আমার এসটি ক্লোরিস থেকে এনশিয়েন্ট মারিনার বিষয়টা যেটা আছে এটা ধরলো। ধরার পরে তারপরে আমাকে বলতেছে ওকে থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। আমি রোকসানা পারভিন, এসেছি কুড়িগ্রাম থেকে। আমাকে ধরা জিজ্ঞেস করলো আমার নাম, তারপর আমি কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছি, তো আমি বললাম আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর থেকে। তো আমাকে জিজ্ঞেস করা হলো বেগম রোকেয়া কে ছিলেন, হু ওয়াজ বেগম রোকেয়া। তারপর আমি বললাম সে সম্পর্কে, তার রাইটিংস সম্পর্কে, তিনি কে ছিলেন, এসব বললাম। এরপর জিজ্ঞেস করা হলো কোন জেলা থেকে এসেছি। হ্যাঁ, জিজ্ঞেস করেছে যে আমি কি লিটারেচার ব্যাকগ্রাউন্ড নাকি লিঙ্গুইস্টিক্স, তো আমি বলেছি লিটারেচার। তারপর লিটারেচার থেকে ধরেছে যে আমার ফেভারিট পোয়েট সম্পর্কে, পোয়েটকে।
তো বললাম, বলার পর তার বিখ্যাত রাইটিংস বা কোনো বিখ্যাত পোয়েম সম্পর্কে জিজ্ঞেস করেছে নামটা। আর লিঙ্গুইস্টিক্স থেকেও কিছু ধরেছে, সেখানে বলেছে যেমন হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স, তারপর হচ্ছে আরও ধরেছে একটা যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিংয়ের ডিফারেন্সটা কী। আচ্ছা, গ্রামার ধরেছে, হলো একটা ডিগ্রি ধরেছে, আর ভয়েস চেঞ্জ। আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান, আমি নীলফামারী জেলা থেকে এসেছি। আমাকে প্রথমে প্রশ্ন করেছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তারপরে আপনি নীলফামারী থেকে কীভাবে এসেছেন ইংরেজিতে বলছে, তারপরে এটা বললাম। তারপরে আমাকে জিজ্ঞেস করছে আরেক ম্যাম হোয়াট ইজ ইলিজি, আমি এটার সংজ্ঞায়ন করলাম। তারপরে আমাকে জিজ্ঞেস করছে ক্যান ইউ মেনশন এনি ইলিজি, আমি এটাও বললাম। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করছেন যে ক্যান ইউ মেনশন এনি নেমস অফ ডিস্ট্রিক্টস হোয়ার দেয়ার এভরি ভাওয়েলস আর এক্সিস্ট, আই থিঙ্ক ফর সাম টাইম বাট আই কান্ট আনসার, দ্যাটস অল। নো, আমাকে লিটারেচার থেকে শুধু ওই ইলিজি বলছে। তারপরে বলছেন যে কোন কবি লিখেছেন, আমি বলছি টমাস গ্রে। আমার নাম মোহাম্মদ বাবলু মিয়া, আমি রংপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমাকে মানে ইংরেজি গ্রামার এবং লিটারেচার মানে দুইটা থেকেই প্রশ্ন করা হয়েছিল। আমাকে ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা ইংলিশে, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারপরে ইংলিশ লিটারেচার থেকে কোশ্চেন করা হয়েছিল ইংলিশ লিটারেচারের মডার্ন এজের কয়েকজন পোয়েটের নাম। তারপরে টিএস এলিয়টের রাইটিং সম্পর্কে যে ওর দুটা কবিতার নাম বলেন, তারপরে আপনার এসটি কল্লির সম্পর্কে কোশ্চেন করা হয়েছিল। আর একটা বিষয় যে ভাইবা বোর্ডের যে স্যার ম্যাম ছিল প্রত্যেকেই খুবই আন্তরিক, সো মাচ আন্তরিক। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। ভাইবার প্রস্তুতি ও অন্যান্য বিষয়ে প্রার্থীদের অভিজ্ঞতা জানতে সাথে থাকুন দৈনিক শিক্ষার। দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসল ফেসবুক পেজটি ফলো করুন।